অনেক কষ্ট করে এই পানি আমি এনেছি। ফকির সাহেব, এই এই দেখুন, এই বালতিতে অনেক পানি আছে, মানে আপনাকে যে গ্লাসে করে দেবো তার মধ্যে গ্লাস আমার কাছে নেই, আমি তো মাঠে গরু চড়াই। ঠিক আছে বাবা, দুঃখ করো না, আমি এই হাত দিয়ে পানি তুলে খাবো। বাবা, তুমি আমাকে বাঁচালে, তুমি বড় ভালো ছেলে বাবা, আমি খুশি হয়ে তোমাকে একটা মন্ত্র শেখাবো, তুমি শিখবে বাবা? মন্ত্র আমার কি মনে থাকবে? নিশ্চয় থাকবে বাবা, আমি তোমাকে ভালো করে শেখাবো। ফকির সাহেব, আপনি আমাকে মন্ত্র শেখাবেন? খুব ভালো কথা, তাহলে আমি আপনার কাছ থেকে যে মন্ত্র শিখবো। তাহলে শোনো, আমি যা বলি। হ্যাঁ, মন্ত্রটা বলুন। তুমি কেন ঘষো আমি তাহা জানি, তুমি কেন ঘষো আমি তাহা জানি। আরো শোনো, তুমি যখন এই মন্ত্রটি জোরে জোরে আওড়াইবে তোমার কপাল ফিরিয়া যাইবে। আমি আশীর্বাদ করলাম, আসি বাবা, আসি। ফকির সাহেব, আপনি কেন চলে যান? আপনি ক্ষুধার্ত, আমার বাড়িতে নিয়ে যাব। তুমি গরু চড়াচ্ছ এখন, তাতে কি আছে, গরুগুলো ফিরে নিয়ে আপনাকে নিয়ে যাব, চলুন। না বাবা, আমি আর একদিন এসে তোমার কাছে খাবো। আমি একটা কথা বলে গেলাম, তোমার কপাল একদিন ফিরিয়া যাইবে যে মন্ত্রটা তোমাকে আমি দিলাম। এই আরেকবার বলুন। তুমি কেন ঘষো আমি তাহা জানি, তুমি কেন ঘষো আমি তাহা জানি। আসি বাবা, আসি। সত্যি ফকির সাহেব কত ভালো লোক, দারুণ মন্ত্র শেখালো আমাকে, বলছে আমার কপাল নাকি একদিন ফিরে যাবে। তাহলে ফকির সাহেব যখন আমাকে মন্ত্রটা দিয়ে গেছে, আমি একবার বলতে বলতেই যাব। তুমি কেন ঘষো আমি তাহা জানি, তুমি কেন ঘষো আমি তাহা জানি, তুমি কেন ঘষো আমি তাহা জানি, তুমি কেন ঘষো আমি তাহা জানি। এই আরে রাকার ছেলেটা, ওই রাকার ছেলেরা পাগল হয়ে গেল নাকি? ওই দেখা কি বলতে বলতে আসছে, তুমি কেন ঘষো আমি তাহা জানি, তুমি কেন ঘষো আমি তাহা জানি। এই রাখাল বালক, কি মন্ত্র তুমি পড়ছো? তুমি কেন ঘষো আমি তাহা জানি, ওসব কি মন্ত্র? আমি এটাই শিখেছি, তুমি কেন ঘষো আমি তাহা জানি, তুমি কেন ঘষো আমি তাহা জানি, তুমি কেন ঘষো আমি তাহা জানি। আমার মনে হয় নিশ্চয়ই ওর মাথা খারাপ হয়ে গেছে, নইলে একটা মন্ত্র কেন বলবে, তুমি কেন ঘষো আমি তাহা জানি। দেখি ছেলেটা কোন দিকে যাই। এই ওই বাড়িতে আমরা আজকে শীত কাটব, ওর অনেক জিনিসপত্র আছে, চল চল চল। ঠিকই বলেছ, আজ চুরি করবো এমন জিনিস আর সেগুলো বিক্রি করে আমরা টাকা পয়সা নেব, চলো আমরা শীত কাটবো আজ। এ খোদা মেহরবান, আমার পূজারা কেমন আছে তাই আমি তাদের সঙ্গে দেখাশোনা করতে যাচ্ছি। অনেকদিন হলো পূজাদের আমি দেখিনি, জানি না তারা বড় ভালো লোক, তাই গ্রাম ঘুরে ঘুরে পূজাদের আমি দেখাশোনা করব। প্রবেশ করবো এই কোনায় বসে আমরা শীত কাটি, শীত কেটে ঘরের মধ্যে প্রবেশ করে সব মালপত্রগুলো নিয়ে আসবো। এখানে বসে আমরা শীত কাটি। তাই তো, ওরা ওখানে কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। পূজাদের সঙ্গে দেখা করার জন্য এসেছি, কিন্তু ওরা কি করছে? তুমি কেন ঘষো আমি তাহা জানি, তুমি কেন ঘষো আমি তাহা জানি,
তুমি কেন ঘষো? আমি তাহা জানি। এই দেখ, আমরা শীত কাটতে এসেছি, আমার মনে হয় ওরা সব জেনে গেছে, তাই বলছি তুমি কেন ঘষো আমি তাহা জানি। এই আমরা দেরি করবো না, ধরা পড়ে যাব, চলো আর শীত কাটার দরকার নেই, ঘরে ঢোকার দরকার নেই, চলো আমরা পালিয়ে যাই, চলো 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 চল 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 চল। রাখাল এত সুন্দর মন্ত্র পড়লে চোরগুলো পালিয়ে গেল, মন্ত্রী কার কাছ থেকে তুমি শিখেছো বলো তো বাবা? এক ফকিরের কাছ থেকে শিখেছি, আমার কোনোই কেরামতি নাই, আমি শুধু জোরে জোরে এই মন্ত্রটি বলিয়াছি, তুমি কেন ঘষো আমি তাহা জানি। রাখাল, তোমাকে দেখে আমি বড় তোমার ব্যবহারে খুশি, তাই এই পুরস্কারগুলো আমি তোমাকে দিচ্ছি, নাও বাবা। না না না, আপনি পুরস্কার দিচ্ছেন কেন? কথা বলতে নেই, গুরুজনরা কিছু দিলে, এই নাও বাবা। আর একটা কথা, এই মন্ত্র তুমি আমাকে শিখিয়ে দেবে বাবা? আমি একবার শিখতাম তোমারই কাছ থেকে। ঠিক আছে, আপনি যখন বলছেন অবশ্যই আমি শিখিয়ে দেবো। তাহলে দাও বাবা মন্ত্রটি একবার আমি শুনি। তুমি কেন ঘষো আমি তাহা জানি, তুমি কেন ঘষো আমি তাহা জানি। ঠিক আছে বাবা, সুন্দর বললে, এই মন্ত্রটা আমিও মাঝে মাঝে আওড়াইব। আমি আসি বাবা, আবার হয়তো তোমার সঙ্গে রাখাল বন্ধু দেখা হতে পারে, আসি। আমিও যাই, আর কি বলবো, মন্ত্রটা আওড়াইতে আওড়াইতে আমিও যাব, আমিও যাব। তুমি কেন ঘষো আমি তাহা জানি, তুমি কেন ঘষো আমি তাহা জানি। বাদশাকে যেভাবে হোক না কেন, ওকে রাজ্য থেকে সরিয়ে দিতে হবে, এই রাজ্যে মশলাতে বসবো একমাত্র অজিত সাহেব। তাই নাপিতকে দিয়ে টাকার লোভ দেখিয়ে কার্য উদ্ধার করতে হবে। কিন্তু বাচ্চার নাপিতকে তো দেখছি না, একবার ডাকি, নাপিত ভাই, নাপিত ভাই, কি হয়েছে অজিত সাহেব? তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে, তার বিনিময়ে আমি তোমাকে প্রচুর 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 টাকা পয়সা দেব। কি কাজ বলুন? কাল বাদশার দাড়ি কামাতে আসবে, যখন দাড়ি কামাতে যাবে খুরদের গলাটা কেটে দেবে। না 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 না, এ আমি কিছুতেই করতে পারবো না, এ আমি কিছুতেই করতে পারবো না, এত বড় অন্যায়, এত বড় পাপ আমি কিছুতেই করতে পারবো না। দেখো এই চেয়ে দেখো, কত টাকা, কত মোহর, কত টাকা পয়সা, দেখো না এই টাকা পয়সা পেলে তুমি সারা জীবন বসে বসে খেতে পারবে, এই টাকা তাড়াতাড়ি কখনো শেষ হবে না, এতগুলো টাকা, নয় তুমি এখান থেকে ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে, এতগুলো টাকা নাও বাবা নাও। ঠিক আছে তাহলে দিন, কাউকে বলবেন না, দিন। এই নাও বাবা, তাহলে আমি যা বলে গেলাম কথাটা মনে রাখবি, আজ যখন বাদশা আসবে দাড়ি কামাতে খুরটা দিয়ে তার গলাটা কেটে দেবে। ঠিক আছে অজিত সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, এতগুলো টাকা, এত মোহর, ঠিক আছে আপনি যান, দেরি করবেন না। ঠিক আছে আমি যাচ্ছি। যা অনেকগুলো টাকা পেয়েছি, ছোট্ট একটা কাজ তো, নাপিতির কথা অনেকে ভয় পাই, কিন্তু বাদশা তো দাড়ি কামাতে আসবে, তখন আমি খোর দিয়ে তার দাড়িটা কেটে দেব আর গলাটাও কেটে দেব। নাপিত ভাই, নাপিত ভাই, কে ডাকে? যে দোক আমি, কে? এইদিকে একবার এসো। নাপিত ভাই এইদিকে এসো, তোমাকে প্রয়োজন মোর। আপনি বসুন, আমি আসছি খুর কাইছি নিয়ে।
এত দেরি করলে চলবে না। দেরি তো হবেই, খুর কাছিগুলো তো নিয়ে আসবো। নাবিদ ভাই, আমার দাড়িটা কামিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, আপনি যখন দাড়ি কাটতে চাইছেন অবশ্যই আপনি বাদশাহ, আর আপনার দাড়ি তো আমিই কাটি, আমাকে ছাড়া অন্য কাউকে দিয়ে তো কাটান না। সে তো সেই জন্য তো এলাম তোমার কাছে, দাড়িটা ভালো করে কেটে দাও। ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন। দেখুন অনেকদিন তো খুর কাছে রয়েছে, ধার দেওয়া হয়নি, তাই এই পাথরে আমি একটু ধার দিয়ে নেই। ঠিক আছে তাই দাও। দেখি একবার মন্ত্রটা ওড়াইয়ে, একবার তুমি কেন ঘষ আমি তাহা জানি, তুমি কেন ঘষ আমি তাহা জানি। তাহলে কি বাদশাহ গোপন কথা জানতে পেরেছে? মনে হয় চিনতে পেরেছে। কেন বলবে তুমি কেন ঘষ আমি পাথরেতে ঘষছি আমি তাহা জানি। হ্যাঁ, আমার মনে হয় বাদশাহ সব জেনে ফেলেছে। এখন আমি কি করব? আমি বাদশাহকে পায়ে ধরব। বাদশাহজি বাদশাহজি, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। কেন কেন তোমাকে ক্ষমা করব? তাহলে শুনুন, আপনার উজির সাহেব অনেক টাকা পয়সার লোভ দেখিয়ে আমাকে বলেছিল বাদশাহর এই খুর্দি গলাটা কেটে দেবে। ও, তোমাকে অনেক টাকা দিতে চেয়েছিল? হ্যাঁ, আমাকে আমাকে ক্ষমা করুন, দুষ্ট উজির অনেক টাকা পয়সা লোভ দেখিয়েছিল। আমি ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম, কিন্তু এমন কাজ লোকের কথায় কখনো করবে না। আগামীকাল উজিরে বিচার আমি করব। তাহলে আমি এখন আসি। আচ্ছা এসো। উজির যাকে এত প্রাণ দিয়ে ভালোবাসতাম, আর সে আমাকে খুন করতে চেয়েছিল। না না, বদমাশ উজিরের বিচার আগামী দিন আমি করবই করব। উজিরে বিচার আমাকে করতেই হবে, যে উজির আমার মারার চক্রান্ত করেছিল। কে আছিস? উজিরকে আমার কাছে পাঠিয়ে দে। জামনা, আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছিলাম, আমাকে মাফ করে দিন। কিছুতেই এত বড় অন্যায়কে আমি মাফ করতে পারি না, কিছুতেই আমি মাফ করতে পারি না। তুমি আমাকে খুন করতে চেয়েছিলে, এই কে আছিস? আদেশ করুন, এখানে এ যা, অন্ধকার কারাগারে নিক্ষেপ কর, আগামী দিন এর বিচার করব আমি। কিন্তু যার জন্য আজ আমি বেঁচে গেলাম, সেই রাখাল বালককে আমি ডাকবো একবার। কোথায় রাখাল বালক? রাখাল বালক জাপনা, জাপনা রাখাল, সত্যি তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তাই আজ থেকে তুমি আমার এখানেই থাকবে, আর আমি তোমাকে সভাসদ করিলাম। আজ থেকে তুমি আমার এখান থেকে কোথাও যাবে না। কথা দিলাম জাহাপনা, আজ থেকে আপনার এই এখান ছেড়ে আমি কোথাও যাব না, কথা দিলাম। এসো।